আমার দিনে ইসলামী ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। ভাইরা, আমি যে আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে এসেছি, অতি গুরুত্বপূর্ণ ভিডিও। আমার রুহানি ফায়দার দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, আপনাদের ফায়দার জন্য এই ভিডিওটা নিয়ে আসা, আর আমার উদ্দেশ্য মাখলুকের খিদমত করা। তো ভাইরা, আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করে লাইক করে আরও আমার এই চ্যানেলটিকে উৎসাহিত করবেন। তো ভাইরা, আজ যে আমি ভিডিও নিয়ে এসেছি অনেক চাষি ভাইদের জন্য উপকারের জন্য, কিংবা বাড়িতেও কিছু উপকারের জন্য। দেখা যাবে, সর্বপ্রথম দেখা যায় জমিতে আমরা যখন কোনো ফসল ফলাই, চাষি ভাইরা যখন কোনো ফসল ফলায়, তখন সেই ফসলকে হয়তো কোনো পোকাতে নষ্ট করে দেয়, কিংবা ইঁদুরে নষ্ট করে দেয়, কিংবা কোনো যে কোনো পোকা পাখি লেগে যায় সেই ফসলের মধ্যে। হ্যাঁ, এই থেকে বাঁচার, এতে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। যা আমার চাষি ভাইরা যা টাকা পয়সা লাগিয়ে যে ফসল ফলিয়েছেন, তা কিন্তু তার কাছে সংগ্রহ হয় না, কারণ তাকে পোকা তার ফসলকে পোকাতে নষ্ট করে দেয়, কিংবা ইঁদুরে নষ্ট করে দেয়। কিংবা বাড়িঘরেও দেখা যায় যে প্রচুর পরিমাণের ইঁদুর হয়ে যায়, প্রচুর পরিমাণে কিছু পোকামাকড় হয়ে যায়, যা আমরা তাড়াতে পারি না। কিন্তু এর জন্যে আমাদেরকে কিছু বিশেষ আমল আছে, সেই আমলটা যদি আমরা করি, তাহলে অবশ্যই আমরা আমাদের জমি থেকে ফসল সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারবো। আমাদের জমি থেকে ইঁদুর পোকামাকড় এ সব পালিয়ে যাবে, আমাদের বাড়ি থেকেও ইঁদুর পোকামাকড় সব পালিয়ে যাবে। তাহলে সর্বপ্রথম জমির আমলটা আপনি শুনুন, যে আপনার জমিতে যখন আপনি ফসল লাগান, সেই জমিতে গিয়ে হয়তো আপনি বাড়িতে বসেও করতে পারেন, কিংবা জমিতে গিয়েও বসে করতে পারেন। সর্বপ্রথম এতটা আপনি এতটা পরিমাণের বালি নেবেন, যে বালিটা আপনার পুরো জমিতে ছিটা যায়। অতটা পরিমাণের বালি নেওয়ার পর সেই বালিতে আপনি তিনবার সুরা ইয়াসিন তেলাবাত করবেন, সুরা ইয়াসিন তিনবার পাঠ করে সেই বালিতে ফুঁক মারবেন, তারপরে সেই বালিগুলো ছিটিয়ে দিবেন। তারপরে আপনি কি করবেন, পূর্ব দিক থেকে শুরু করবেন, পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক, তারপরে দক্ষিণ দিক। পূর্ব দিক থেকে আপনি শুরু করবেন, পূর্ব দিকে গিয়ে সেখানে দাঁড়িয়ে আপনি 10 বার সুরা ফাতিহা পাঠ করবেন, সুরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সুরা ফাতিহা আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে 10 বার পড়বেন, আর হাতে এইভাবে তালি বাজাবেন, এইভাবে তালি বাজাবেন, আর 10 বার সুরা ফাতিহা পাঠ করবেন। তারপরে জমির পূর্ব দিক থেকে আপনি উত্তর দিকে চলে আসবেন, উত্তর দিকে এসে জমির দিকে তাকিয়ে আপনি সেখানেও 10 বার সুরা ফাতিহা পাঠ করবেন, তারপরে আপনি সেখানেও তালি বাজাবেন। তারপরে সেখান থেকে আপনি পশ্চিম দিকে চলে যাবেন, পশ্চিম দিকে গিয়েও আপনার জমির দিকে তাকিয়ে সুরা ফাতিহা আপনি 10 বার পাঠ করবেন। আপনি পশ্চিম দিক থেকে, হ্যাঁ, তখন ওই 10 বার সুরা ফাতিহা পাঠ করার পর সেখানেও আপনি তালি বাজাবেন। তারপরে সেখান থেকে আপনি পশ্চিম দিক থেকে আপনি দক্ষিণ দিকে চলে যাবেন, তারপরে সেই দক্ষিণ দিকে গিয়ে সে জমির দিকে তাকিয়ে আপনি সুরায় ফাতিহা 10 বার পাঠ করবেন। তারপরে আপনি দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আপনার জমিতে একটাও পোকামাকড় থাকবে না, একটাও ইঁদুর থাকবে না, সব কোন দিকে পালিয়ে যাবে, আর আপনার ফসলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত প্রদান করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যখন এই ভিডিওটা শোনার পরে জানলেন যে জমিতে এইরূপভাবে আমল করলে জমির ফসল ফলাদি বহুত বরকত হয়, আর জমিতে পোকামাকড় থেকে জমির ফসলকে বাঁচানো যায়, তাহলে এই ভিডিওটা যখন আপনি শুনলেন, দিনের খিদমতের উদ্দেশ্য নিয়ে আপনি আপনার চাষি ভাইদেরকে জানিয়ে দিন, আর আমার এই ভিডিওটাও শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে, যেন তারাও যেন এইটা এই আমলটা যেন জানিয়ে দেয়। কারণ আজ জমির ওপরে আমাদের নির্ভর, আমাদের রুজি রুটি হচ্ছে জমির ওপরে। জমিতে যদি আজ ফসল সঠিক না ফলাবে চাষিরা ভাইরা, তাহলে আমরা খাবার পাবো কোথায়, জোগাড় করব কোথায়? শুধু যে টাকা পয়সা ধন দৌলত যে আমাদের পেট পুরে খাবার দিতে পারবে তা নয়, আমাদের জমিতে খাটতে হবে, জমিতে ফসল ফলাতে হবে। জমি যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, জমিতে যদি ফসলে পোকামাকড় লেগে যায়, তাহলে আমরা অন্ন পাবো কোথায়, আমরা দানা পাবো কোথায়? তো ভাইরা আমার, এই ভিডিওটা অনেক বহু চাষি ভাইদেরকে আপনি চাষি ভাইদের মধ্যে শেয়ার করে দেন এবং জানিয়ে দেন, এইরূপ আমল করলে পারে জমির ফসলে বরকত হবে, আর জমিতে ফসলে পোকামাকড় ইঁদুর এই সব পালিয়ে যাবে। তাহলে বন্ধুগণ, আজ এখান থেকে ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।